ভাই গাড়ি যখন মানে অনেক ফাস্টিং মাস্টিং হয়ে যায় ভাই, তখন কিন্তু ভাই গাড়ির কোনো শব্দ থাকে না। আমি তোকে তখনই বলছিলাম যে শয়তানপুর তুই চালালে অ্যাক্সিডেন্ট হবে 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 হবে, কিন্তু দেখেন কোন জঙ্গলে এসে গেছি। ওস্তাদ ফালতু কথা বলিস না, কোনো জঙ্গল না, রাস্তার পাশে বসছি। আচ্ছা দেই তো কি হইছে ব্যাপার। যাত্রী ভাইরা উতলা হবেন না, আমি দেখতে পাচ্ছি কি হইছে, একটু দেখে আসি। এই ও বাবা, তোমার লাইনের গাড়ি এত ঠান্ডায় কি? ও বাবা, অলরেডি আরেকটা ভলভো এসে গেছে বাবা। আমি তো মনে হচ্ছে জঙ্গলে অন্ধকারে ছিলাম। এ ভাই, আমার রিজার্ভ গাড়িকে তুমি কি করলে? আমারে ধরে মারলি সমাধান হবে? ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে। কখন থেকে দাঁড়িয়েছি, তোমাদের ভলভো গাড়ি আসে না কিছু জন্য টিকিট কিনেছি গিয়ে বাইরে দাঁড়ায় থাকার জন্য। আপনাদের ভিতরে এসি আলা ঘর আছে, তাই এসি আলা ঘর থেকে এই জায়গায় যখন গাড়ি আসবে তখন তো দেখতে পারবেন। আরে ভাই, আর ভিতরে ভালো লাগছে না, তাড়াতাড়ি গাড়ি আনতে দাও না, কি ব্যাপার? মাদারীপুরে যাব, সব জামরা দাঁড়িয়ে রয়েছে যাত্রীরা। এ ভাই কি ব্যাপার, হ্যাঁ তোমাদের গাড়ি আসছে না কেন? আরে ম্যাডাম আসবে আসবে, আসলে গাড়িটাকে ধোয়া করার মানে গোসল করাতে নিয়ে যেতে হয়েছে, তো এই জন্য একটু দেরি হচ্ছে। তা গোসল মোসল না করালে গাড়িতে গন্ধ থাকে না, রাত্রে একটা টিপ দিয়েছে সেখানে বমি বমি করে। ওরে বাবা রে, তোমাদের গাড়িতে বমি করেছি তো পরিষ্কার। এই সেই জন্যই তো ওস্তাদ গেছে, অন্যদিন তো ওস্তাদ থাকে, আমি যাই। আজকে আমার ওস্তাদ কেন যাতে দেরি করতেছে? আমি কিন্তু এত দেরি করি না, কিন্তু আমার ওস্তাদ প্রচুর দেরি করে, বুঝতে পারছি না কেন আসতেছে না। এখনই চলে আসবে, ওস্তাদ ফোনও ধরতেছে না, আপনার একটু ওয়েট করেন, চলে আসবে। আর ভাই বসে থাকতে ইচ্ছা করছে না ভাই, তাড়াতাড়ি আসো, দি গাড়িটা করে মাদারীপুর যাবো। আপনারা কি সবাই মাদারীপুরে? ও ভাই, সবাই মাদারীপুরে, সেদিন তো এই সাইডে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে সবাই 2 টাকার চা, 2 টাকার বিস্কুট আর 2 টাকার চিপস খান। এ ভাই, এই যুগে 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 চিপস আছে নাকি? আরে যাই আছে, 2 টাকার খান খান, অসুবিধা নেই, আমি দেখতেছি এখানে থাকেন। আয় দেখো দেখো। ও ওস্তাদ, আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে, আমার জ্বালায় খাচ্ছে লোকজন। এবার ফোন ধরে নাকি? ফোনও তো ধরতেছে না, বুঝলাম না কেন কি ব্যাপার। ও বাবা, গাড়ি মনে চলে আসছে। শয়তানপুর, আমার ডায়লগ আমাকে দেয় আমার ওস্তাদ। শয়তানপুর কি অবস্থা? হ্যাঁ ভাই, গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, টেনশন করার কিছু নাই, রেডি অন রেডি অন রেডি অন রেডি অন, এই যে গাড়ি এখনই ল্যান্ড করবে, এই যে ল্যান্ড করে ফেলাইছে বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়ি? এই আমি গাড়ি ঘুরাই নিছি। ওস্তাদ এত দেরি হলো, এত শকশক করতেছে কেন? আরে ভাই, আমি তো ভালো করে ধুই, তোর মতো নাকি? কি করতে চাচ্ছেন ওস্তাদ, তার মানে আমি গাড়ি ধুই না? না তুই ভালো করে গাড়ি ধুস না, আস্তে ব্যাগে আসবে, ব্যাগ খেয়াল কর। হ্যাঁ ওস্তাদ, আসেন 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 আসেন, ফুল কাটাই যান, ফুল কাটাই যান, পিছনে যাত্রী আছে কিন্তু ফুল কাটান ওস্তাদ, ফুল কাটান, ফুল কাটান, ফুল কাটান, গাড়ি সোজা করেন, ব্যাকে নেন, হালকা 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 যাবে ওস্তাদ, যাবে যাবে যাবে, লোক আছে ওস্তাদ, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। হ্যাঁ ঠিক আছে, ব্রেক ওস্তাদ, চাকা সোজা করে বাঁয়ে কাটা যান। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ব্যাকে মারেন, ব্যাকে মারেন, হালকা হালকা ব্যাকে মারেন, হালকা হালকা ব্যাকে মারেন, ব্যাকে মারেন। হ্যাঁ ঠিক আছে। এ ভাই আপনারা রেডি হয়ে থাকেন, গাড়ি ল্যান্ড করার সাথে সাথেই। এ ভাই, গাড়ি তো ল্যান্ড করে গিয়েছে। তেন দরে দরে উঠবেন নাকি? হ্যাঁ, এমন একটা ভাব ধরেছেন, দরে দরে উঠবেন। হ্যাঁ ওস্তাদ, হালকা চাপ দিয়ে দিক আসেন, হালকা 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 ব্রেক, আউট ব্যাক মারেন, একদম যাত্রীদের গায়ের সাথে লাগাবেন। এই যাত্রীদের সাথে গায়ে লাগাতে হবে কেন? না তা নাহলে তো আপনারা উঠতে পারবেন না, আপনারা তো নাদান বাচ্চা, আপনারা নাদান বাচ্চা বলে তো উঠতে পারবেন না। আরে সাধন প্রচুপ কর ভাই, ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ ভাই ওঠেন, দ্রুত দ্রুত দ্রুত। ও ওস্তাদ ভিতরটা কি অবস্থা? স্প্রে করে দে। ও স্প্রে, সুন্দর করে স্প্রে করে দিছি, যাত্রীরা আস্তে আস্তে উঠে পড়ো। তা ওস্তাদ আজকে আমরা যাচ্ছি কোথায় তাও তো জানি না। আজকে আমরা মাদারীপুর যাচ্ছি, আজকে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি জানিস? কার রিকোয়েস্টে যাচ্ছি সেটাও তো জানি না, কিছুই জানি না, সব সারপ্রাইজ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আজকে আমরা যাচ্ছি
আজকে আমরা যাচ্ছি হচ্ছে আরবি হোসেন ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে মাদারীপুর হানিফের কথা বলছে, হানিফের ভলভোকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের সব যাত্রী উঠে পড়ছে, দেখতে পাচ্ছ এখন আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নামে আমরা এখন বের হয়ে যাব। স্যার আপনি কি ম্যাপ সিলেক্ট করছেন? অবশ্যই করছি। তাহলে আজকে আমরা কামরাঙ্গ চর দিয়ে যাবো। ওকে ওকে। তো বন্ধুরা এখান থেকে মাদারীপুর 239 কিলোমিটার, আমরা আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নামে বের হয়ে পড়ছি। আজকে আমি চালাচ্ছি, মরণালী সাধারণ পড়ে আছে। আরে ওস্তাদ ইদানিং খুব শয়তানি করতেছে বন্ধুরা আমার সাথে, তোমরা কি চাও না আমি চালাই? ওস্তাদ তো বয়স হয়ে গেছে, ওস্তাদের চালানোর দরকার কি? আমি চালাবো ওস্তাদ পাশে বসে আরাম খাবে। তোমরা একটু কমার্স করে জানাও। হ্যাঁ জানাবে। আরবি হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করতেছি মাদারীপুরের উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ আরবি ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি আসতে নিয়ে আসতে। ওই দা 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 এ ব্রেক কি এত কষ্ট নাকি? ব্রেক ধরতে খুব কষ্ট লাগে ওস্তাদ। হ্যাঁ ঠিক কথা বলছিস। আসতে ওস্তাদ হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার আসতে প্রাইভেট আছে, হালকার মধ্যে যান হালকার মধ্যে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসতে স্লো 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 হালকা বাড়া যান বাড়া যান ক্লিয়ার। তো বন্ধুরা সুন্দরভাবে আমরা গাবতলী বাস টার্মিনালকে বাই বাই টাতে দিলাম, বালুর মাঠ থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল হানিফের ভলভোকে নিয়ে। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাদারীপুর, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আরবি রহমানের ভাইয়ের রিকোয়েস্টে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাত্রা করছি। আপনি ভলভোর কথা বলছেন, ভলভোকে নিয়ে যাচ্ছি। যারা যারা আমাদের চ্যানেল গেমরি 2.0 বস গেমার চ্যানেল গেমরি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিতে হবে, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিতে হবে। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সবার রিকোয়েস্ট রাখার জন্য। আর খুব মজার মতো কয়েকটা এপিসোড আসবে, সেটা হচ্ছে সামনে তো কুরবানি, কুরবানির গরু চুরির ব্যাপার স্যাপার নিয়ে একটা ইয়ে হবে, সেই স্মার্ট ট্রিপ আবার ছাড়া পেয়েছে সেটা নিয়ে ভাই একটা কাহিনী হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। যাই হোক ওগুলা তোমরা দেখতেই পারবা, ওটা বস গেমার চ্যানেল সরি গেমডি 2.0 চ্যানেলে আসবে, বস গেমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আসবে। যাই হোক বন্ধুরা আমরা এখন চলে আসছি কামরাঙ্গীরচরের বাইপাস রোডে, আর এখানে ভাই এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওরে বাবা রে এইখানে বিভিন্ন রকমের ট্রেন আসে, তা দেখে মাথাটা খারাপ হয়ে যায়। নিজের গর্বের কথা সবসময় শুনতে যে কি ভালো লাগে, এরকম গর্বের কথা সবাই বলবে আমি খুশি হয়ে যাবো। আচ্ছা খুশি হওয়ার দরকার নেই, তুমি এখন চুপচাপ থাকো, তোমাকে জায়গা মতো নিয়ে দেবো। বন্ধুরা আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে চলে আসছি, দেখতে পাচ্ছ এখানে গাড়ির চাপ অনেক অনেক বেশি। আজকে আমার ওস্তাদ কেন এত হেলে দুলে আসতে ধীরে ধীরে চালাচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, চালাতেই থাকুক। আমি যখন চালাবো তখন তোমরা দেখতে পারবা ঘূর্ণিঝড় টর্নেডো কী কী আছে সব চলে আসবে, জেগে উঠবে। আমি ভাই ভদ্র যাত্রী নিয়ে যাচ্ছি, ভদ্রভাবে চালাচ্ছি, তুই হচ্ছে যখন অভদ্র যাত্রী নিয়ে যাস। হালকা ক্লিয়ার ওস্তাদ, হালকার পথে যান, ব্রেকে পারেকে যান। আজকে আমরা সুন্দর চমৎকার ভলভো বাসটাকে নিয়ে যাচ্ছি কিন্তু মাদারীপুরের উদ্দেশ্যে, শুধু আরবি ভাইয়ের রহমানে ভাইয়ের রিকোয়েস্টে। ওস্তাদ এইসব জায়গায় থাকলে তো আমি বাম মারতাম। তুই আমার চালানো দেখতে যাচ্ছিস? হ্যাঁ আমি আপনার সেই উড়াদুরা চালানো দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখ তাহলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তানপুর মনে করতেছে কি আমি বাস চালানো ভুলে গিয়েছি ভাই, চালাতে পারি না, ওই একাই চালাতে পারে ভাই, ও আমার চালানো যখন দেখতে যাচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছে, তাহলে দেখো। ওকে দেখতেই তো পাচ্ছি কী কাজটা করছেন আপনি, আপনি তেমন কোনো উড়াদুরা দিতেই পারছেন না। উত্তেজিত করে দিছিস, আমার স্টিয়ারিং কেঁপে গেছে। সেই জন্যই তো আপনি পারেন না ওস্তাদ। ওস্তাদ এখানে কি গরুর হাট বসছে? আরে যে ডিজে বাবু, ডিজে বাবু, ডিজে বাবু, আরে বাবা কুরবানির সময় ডিজে বাবু ড্যান্স চলছে চলবে, এটাই হচ্ছে কথা। দেখেছেন ওস্তাদ এই বাইকারও কিন্তু কঠিন লেভেলে, দেখেছেন মানে আপনাকেও কিন্তু একদম ঘুরা ধুরা দিয়ে আসছে। দিয়ে আসুক আমি কি করবো। যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পদ্মা ব্রিজ চলে যাই। ওস্তাদ আর নিচের দিকে তাকাবো না,
আচ্ছা, তোর যে এখানে একটা গাড়ি রেখে গেছিস। ওরে ওস্তাদ, সে গাড়ি আমি কবে এসে নিয়ে গেছি ফাঁককাল দিয়ে? আমি ওই গাড়ি রেখে যাই, আমার ওইরকম বানানো মানে ওইরকম আবিষ্কার, কেউ কিছু মানে আসতে নেই। ওস্তাদ হালকা পদ্মা ব্রিজ তো চলে আসছে ওস্তাদ, কী করবেন? শোন শোন শোন, রাখি 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 রাখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওস্তাদ, দেন দেন দেন, পদ্মা ব্রিজের উপর রাখা যায় না কিন্তু, গাড়ি রাখতে গেলে কিন্তু কেস খাবে। দ্রুত 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 দ্রুত, এইবার ওয়ান অ্যান্ড অনলি শয়তান ব্রো, পদ্মা ব্রিজের উপরে খেলা দেখা যাচ্ছে কিন্তু এই নিচে সব এর নিচে অভিশপ্ত আছে, সব কিছু অভিশপ্ত, অভিশপ্ত ট্রেন আছে। যাই হোক, সব আমার দাঁত দরকার দেখতে গেলে এবার আমি অক্ষ পাবো নি। এটা এমন একটা বাস্তব পদ্মা ব্রিজ যে ব্রিজের কোনো পিলার নাই, পিলার ছাড়া পদ্মা ব্রিজ তোমরা যদি দেখতে চাও আমাদের এই ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা পিলার ছাড়া পদ্মা ব্রিজ কীভাবে দাঁড়িয়ে আছে, কারণ এখানে পিলার দেয়নি, ওই যে বড়ো বড়ো কিছু ডাইনে বাইনে শিপ দেখতে পাচ্ছ। ওই দেখো ট্রেন, ভৌতিক ট্রেন, ওই দেখো ওই দেখো, ও বাবা, এই সেই ভৌতিক ট্রেন চলে যাচ্ছে, ওই দেখো ওই তো তোমাদের তো আমি বলতেই বলতেই চলে এসে, ওরে আল্লাহ সবাই তো ওভারটেক দিয়েছে। আর এই শিপের জন্যে এই পদ্মা ব্রিজের নিচে কোনো পিলার নাই, মাই গড, তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর এই পদ্মা ব্রিজ। এটা কিন্তু অরিজিনাল পদ্মা ব্রিজ না, এটা হচ্ছে ভৌতিক পদ্মা ব্রিজ। আস্তে নিয়ে ক্লিয়ার, কথা বলিস না, ডাইনে গাড়ি আছে, হালকা রেখে চাপ দিয়ে বেরো যা। হ্যাঁ ট্রাক সরে যাও, হ্যাঁ ভাই ট্রাক সরো সরো সরো, হ্যাঁ ভাই কার মতে চলে আমার সামনে এসো না। আস্তে নিয়ে ক্লিয়ার, আস্তে আস্তে বেড়া যা, বেড়া যা, হালকা স্লো যা, স্লো যা, সাপাতালি ফাইভ এক্সপ্রেস খেয়াল রাখিস, এ পিলারের গা ঘেসে চালাস না, পিলারের গা ঘেসে চালাস না, আস্তে স্লো, হালকা সাই বরাবর থাক, সাই বরাবর থাক, বাইরে গাড়ি আছে কিন্তু, হালকা ইন্ডিকেটর মেরে দে বাই। হ্যাঁ যে মিড ডিকেটার মেরে দিছি, বাইরে ট্রাক আছে বাবা রে। আস্তে নিয়ে ক্লিয়ার, ক্লিয়ার, স্লো স্লো যা, স্লো যা, হালকা হালকা সাই বরাবর থাক, ব্রেকে পা, ব্রেকে পা, হালকা বাম্পারে বাম্পারে টানাবে, বাইরে ট্রাক আছে কিন্তু। হ্যাঁ ওস্তাদ দেখেছি ওস্তাদ, আস্তে আস্তে আস্তে, ব্রেকে পা রাখ, ব্রেকে পা রাখ। আরে বাবা রে, কি হলো? শালা শায়ের বাসা চালাতে পারে না, চালাতে পারে না। যা 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 ক্লিয়ার, এবার আমি একটু জোরে চালাবো ওস্তাদ। যদি চালাতে পারো তাহলে চালাও, যেন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সাধারণ প্রচ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এইদের মধ্যে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তুমি অনেকগুলো মানে চালানো থেকে বিরত থাকবে, তোমাকে মানে মোটামুটি বাদ দেওয়া দেয়, অন্য ড্রাইভার দিয়ে চালানো হবে। কি করতে যাচ্ছেন? হ্যাঁ আমি হচ্ছে চিন্তা করছি, তুমি যদি কোনো ঝামেলা করো তাহলে তো ওই যে হান্টুকে দিয়ে বাস চালাবো ওস্তাদ। তো তবে স্টারিংই ধরতে পারে না, না এখন মোটামুটি এখান থেকে ওইটুক যেতে পারবে। ওরে বাবা, আমার অনুপস্থিতিতে আপনি এসব শিখাই ফেলাইছেন, এই হচ্ছে আপনার মনে মনে প্ল্যান, শয়তান প্রোর পরের প্রজন্ম হান্টু প্রো হবে, কোনোদিন তা হতে দেবো না, আমি আজকে সুন্দর করে চালাবো। হ্যাঁ ব্রাডো সাহেব, বড় যা বড় যা, ক্লিয়ার। তো বন্ধুরা আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেছি, এখন রদ্র টান চলছে ভাই, চলবে এটা সবসময় বলে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমাদের ওয়ান অলি সাধারণ প্রো কিন্তু ভাই খেপে গেছে ভাই, কারণ বলা হয়েছে যে হান্টুকে ভাই পুরো বানাবো না ভাই, হান্টুকে পুরো এখন আপাতত বানাচ্ছি না, যখন দরকার হবে তখন বানাবো, যখন সাধারণ প্রো বেশি শয়তানি করবে। ওস্তাদ আমি কি কখনো শয়তানি করতে পারি? উনি দেখেন কত বড় বড় শিপ, এই শিপগুলোর জন্য এই পদ্মা ব্রিজের নিচে কোনো পিলার নাই। আসতে তো বন্ধুরা দেখতে দেখতে জাজিরা পয়েন্টের এখানে চলে আসছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি আরাবিক রহমান ভাইয়ের রিকোয়েস্ট, ঢাকা থেকে মাদারীপুর, এখান থেকে মাদারীপুর 117 কিলোমিটার, পদ্মা ব্রিজটা পার হলে পায়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব। সি লাইনের গাড়ি, পাবনার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, পাবনা মেন্টালের জায়গা, মেন্টালের জায়গা দিয়ে আমরা যাব। কয়েকদিন পরে পাবনার রিকোয়েস্ট আসছে, প্রচুর পাবনার রিকোয়েস্ট আসছে। আসছে না ক্লিয়ার, বাম ক্লিয়ার, মনে তো হয় বাম ক্লিয়ার, চাপ দিয়ে বেড়ে যা, হ্যাঁ গুড বেড়া যাওয়া যা, ক্লিয়ার, তোরা তো সবাই যাবি, এত ব্যস্ত দরকার নেই, মনে হচ্ছে ওই লাইন দিয়ে যাচ্ছে, যারা আর অন্য কোনো লাইন দিয়ে যাওয়া যায় না। এই জায়গায় এসে তাহলে আমার সাথে করে না, দেখো আমি এখন সামনে যে বাইরে চলে যাবো, দেখেন বামের রাস্তা দিয়ে যাবো না, ওই সামনেরটা দিয়ে যাবো। তা বন্ধুরা সোজা চলে গেলে খুলনার রাস্তা ভাঙার মোড়, সেই ভাঙার মোড়তে আমরা যাবো না আমরা। আরে শালা ড্যান্সিং বেবি শুরু করে দিয়েছে আবার, ড্যান্সিং বেবি শুরু হয়ে গেছে আবার। সুন্দরভাবে আমরা মাদারীপুরের রাস্তা এখন ঢুকে যাবো বন্ধুরা, শরীয়তপুর মাদারীপুর এই রাস্তা দিয়ে যায়, আবার ওই বরিশালের রাস্তা ঘুরেও যাওয়া যায়। যাই হোক, এখানে গাড়ির চাপ অনেক বেশি, আস্তে আস্তে আমাদেরকে ঢুকাতে হবে গাড়ি, আস্তে 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 আস্তে, হালকা 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 হালকা। ভাই ট্রাক ভাই খুব ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
এবার মাদারীপুরের রাস্তায় ঢুকে গেছি। শয়তানপুর, তুই যখন থেকে চালাচ্ছিস তখন থেকে কিন্তু ঘাই গোতা লাগানো শুরু করছিস। ওস্তাদ, ভালো পৌররা যখন ঘাই লাগায় কোন অপোজিট সাইডে যারা থাকে তারা এটা মাথা মেনে নেয়, কারণ আমি গুরু তারা শিষ্য, তার মানে বোঝে গাড়ি চালাতে গেলে একটু ঘাই গোতা লাগে। বাবা ভালোই তো বুদ্ধি আসছিস, রাস্তা নিয়ে গাড়ি আছে কিন্তু হালকা না, স্লো ডান ইন্ডিকেটর দিয়ে রাখ, ট্রাক বরাবর থাক। হ্যাঁ স্যার, ট্রাক বরাবরই আছে, গাড়ি আছে কিন্তু গাড়ি আছে বরাবর, গাড়ি আছে, হালকা রাখ, হালকা হালকা বাড়া যাবারা যাবারা যা, ক্লিয়ার যাবে যাবে যাবে, ক্লিয়ার আছে, বাড়া যাবারা যা, জোরে টান দে, হালকা, গাড়ি আছে কিন্তু হালকা ডানে চাপা দিয়ে। হ্যাঁ স্যার, ডানে চাপ দিয়ে, এখানে আর বেশিক্ষণ লাগবে না, 81 কিলোমিটার তো, খুব সুন্দরভাবে আমি চালাই নিয়ে যাবো। এই রাস্তাটা অনেক সুন্দর, সোজা এক ঢালা রাস্তা। এক ঢালা রাস্তা হলে তো হবে না, তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে শুনে চালাতে হবে, সামনে বিশাল গাড়ির লাইন। সেটা তো দেখতেই পাচ্ছি, বিশাল গাড়ির লাইন, আর বিশাল লাইনে গাড়ির লাইন বলেই তো আমি ডান দিক দিয়ে আর ওভারটেক দিচ্ছি না, কারণ ডান দিকে গাড়ি আসছে। ওস্তাদ, ওই দিকে কি সমুদ্র দেখা যাচ্ছে? এই এখানে আশেপাশে কোনো জায়গায় সমুদ্র আছে তুই শুনেছিস? না, ওই দূরে যে নদী, নদী ওটা পদ্মা নদী। ও পদ্মা নদী, যা সাবধানে ওভারটেক দিয়ে দিয়ে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা ভলভোকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে মাদারীপুর। আসলে ভলভো মাদারীপুরে যায় কিনা আমি জানি না, তোমরা যারা মাদারীপুরে আসো একটু কমেন্টস করে জানাই দিও। আস্তে আস্তে আস্তে, হালকা হালকা হালকা, বাম্মার বাম্মার বাম্মার, এই বিশাল লাইনের পিছনে বসে থাকা যায় না ওস্তাদ, সেজন্য আমাকে বাম মারতেই হবে। বুঝে শুনে বাম মারিস, বুঝে শুনে বাম মারিস, গাছ আছে কিন্তু খেয়াল করে, খেয়াল করে, যা 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 যা, একদম ফাঁকা একদম ফাঁকা। ওরে ওস্তাদ, ফাঁকা তো ঠিক আছে, সামনে কি হয়েছে আল্লাহ বুঝেন। আস্তে আস্তে বিশাল গাড়ির লাইন, এ ভাই সামনে তো ভলভো আমাদের। আরে বাবা ভলভো, তার লাইন দেখেছেন? বাপ রে বাপ, ওরে সব রাশে সিএনজি রে সব দাম দিচ্ছে, সিএনজি রে দাম দিচ্ছে বলেই তো সব ওই পিছনে বসে আছে। তো বন্ধুরা, আর মাত্র 53 কিলোমিটার দূরে আছি। আরাবিক রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রিকোয়েস্টে যাচ্ছি, সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি ভাই। গাড়ি যখন মানে অনেক ফাস্টিং মাস্টিং হয়ে যায় ভাই, তখন কিন্তু ভাই গাড়ির কোনো শব্দ থাকে না। আমি তোকে তখনই বলছিলাম যে শয়তানপুর তুই চালালে অ্যাক্সিডেন্ট হবে 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 হবে, কিন্তু দেখেন কোন জঙ্গলে এসে গেছি ওস্তাদ। ফালতু কথা বলিস না, কোনো জঙ্গল না, রাস্তার পাশে বসছে। আচ্ছা দেই তো কি হইছে ব্যাপারটা, যাত্রী ভাইরা উতলা হবেন না, আমি দেখতে পাচ্ছি কি হইছে, একটু দেখে আসি। এই ও বাবা, তোমার লাইনের গাড়ি এত হান্ডায় কি? ও বাবা, অলরেডি আরেকটা ভলভো এসে গেছে বাবা, আমি তো মনে হচ্ছে জঙ্গলে অন্ধকারে ছিলাম। এ ভাই, আমার রিজার্ভ গাড়িকে তুমি কি করলে? এই গাড়ির ড্রাইভার পালাইছে। আরে ভাই, হে ওস্তাদ, গেলেন কই? আরে ভাই, তোমার অ্যাক্সিডেন্ট থেকে মার খাওয়ার ভয়ে সে পালিয়েছে। সর্বনাশ, এত মারামারি হবে কেন? মারামারি হলে তো আমি মার খাবো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চারিদিকে শুধু অ্যাক্সিডেন্টে হাহাকার হাহাকার, আসলে কিভাবে কি হলো আমি কিছুই জানি না। এ তুই আমার গাড়ি তো, তাহলে কিন্তু তোর খবর আছে, কেস করে দেবো তোর নামে। আচ্ছা গাড়ি আমি খেলা দেওয়ার ব্যবস্থা করতেছি দেই। এই তুই একা খেলতে পারিস, একারের ব্যবস্থা কর, একারের ব্যবস্থা কর। ওরে আল্লাহ রে, জ্যাম পড়ে গেছে ওস্তাদ, কি করব ওস্তাদ? আমি জানি না কি করবি, যা করার তুই করবি। আরে সর্বনাশ, হে ভাই, তোমার গাড়িটা কি উঠতেছে না? আরে ভাই না, আমার গাড়ি আর উঠতেই পারছে না, আমার গাড়ি এখানে আটকে গিয়েছে। আরে আল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিশাল একটা বিপদ হয়ে গেছে। ওহ, কি হবে কি হবে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই ওই ওই ড্রাইভারটাকে ধরে মার না। হে ভাই, আমারে ধরে মারলি সমাধান হবে? এ মার মার মার, দদ দদ দদ। আরে না না, এ না না, ধরে না ধরে না ওস্তাদ, আমি মাঠের মধ্যে পালাছি। ওরে সর্বনাশ, ওরে এ দদ 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 দদ, বেটা রে দদ দদ দদ। ই শালা, ধরা তো সোজা না, ওয়ান অনলি শয়তান প্রো, যে কিনা সব জায়গা থেকে পালায়, এর থেকেও বড় বড় অ্যাক্সিডেন্ট করে আমি পালিয়েছি। যাই হোক বন্ধুরা, ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে, আমাকে ধরতে কোনোদিনও পারবে না, আমি যে দৌড়টা দিছি। তো বন্ধুরা,
করে দেখতে পাচ্ছ শয়তানপুরও কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট করে দিয়ে সব জায়গায় ঝামেলা বাধায় দিয়ে কিন্তু চলে যায়। তোমরা কি বলো ভাই, শয়তানপুরকে আমার কি বাদ দিয়ে দেওয়া উচিত? যদি বলো বাদ দিয়ে দেবো, শয়তানপুরকে বাদ দিয়ে দেবো, কারণ শয়তানপুরও কিন্তু প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট করতেছে ইদানিং। শুধু অ্যাক্সিডেন্টের ঝুলি কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি বলবো, কিছু বলার নাই ভাই। আরাবিক রহমান ভাই আপনাকে সরি বলে নিচ্ছি ভাই, শয়তানপুর এরকম একটা অ্যাক্সিডেন্ট করবে, কারণ আমি চালাচ্ছিলাম, ভালোই চালাচ্ছিলাম, গাড়িটা নিয়ে একটা ঝামেলা বেঁধে গেছে। আর অলরেডি আর একটা ভলভো আসছে ভাই, সেই ভলভোর ড্রাইভার শয়তানপুর ভয়ে আগেই পালাইছে। কিছু করার নাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের যাত্রাটা এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।